শর্ত হিসাবে আদালত জানিয়েছে পরবর্তী শুনানি পর্যন্ত রোজ নিম্ন আদালতে হাজিরা দিতে হবে। নিরাপদ বাবুকে শর্ত ভাঙলে হাইকোর্টের অনুমতি ছাড়াই তার জামিন খারিজ করতে পারবে নিম্ন আদালত। নিরাপদ বাবু কি বলেছেন একবার আপনাদের শোনাবো। আমাদের পার্টি, আমি বারে বারেই বলেছি শেখ শাহজাহান কোথায় আছে, তৃণমূল তাদেরকে, পুলিশ তাদেরকে পাহারা দিয়ে সন্দেশকারীতেও তাই করছে, চেষ্টা করছে জমি ফেরত দেওয়ার। কী করে ফেরত দেবে, কী করে ফেরত দেবে? তারও তো একটা নিয়ম আছে, তারও তো একটা আইন আছে, সব তো তাদের মতন করে। ওখানে আমাদের নেতারা কেউ যেতে পারছে না, ছেলেমেয়েরা কেউ যেতে পারছে না, বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা যাবে তাদেরকে আটকে দিচ্ছে, আর তাদের নেতারা সেখানে গিয়ে হরিকীর্তন করছে। ইয়ার কি পেয়েছে ওখানে, ইয়ার কি পেয়েছে? কেন হচ্ছে ঘর চালানো হয়েছে, কেন আগুন জ্বলছে, কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে, কেন ওই নেতারা পালিয়ে বেড়াচ্ছে? কালকের এক নেতা পালিয়ে এসে তোকে হুমড়ি খেয়ে কোর্টে আমার সামনে কান্নাকাটি করছে, আমাকে বাঁচাও। এই ক্ষোভ কতদিন চলবে? এই ক্ষোভ ততদিন চলবে যতদিন এই শোষণ থাকবে মমতা ব্যানার্জি। আমি বলেছিলাম মমতা ব্যানার্জিকে, আমাকে যতদিন জেলে রাখবেন ততদিন আপনার ঘুম থাকবে না। গোটা রাজ্যে রাজ্যের গ্রামের গরিব ছাত্র ছাত্রীরা সকলে মিলে তার ঘুম কেড়ে নিয়েছে। শেখ শাহজাহান কি শাহজাহান।